দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত আটাশে মার্চ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকতে হবে তাকে বৃহস্পতিবার মদ নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আর শুক্রবার আদালতে তোলা হলে তাকে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় পরবর্তীতে এই গ্রেফতারিকে অবৈধ দাবি করে রোববারের মধ্যে শুনানিতে শুনানির অনুরোধ করেন আম আদমি পার্টির এই নেতা দ্রুত সময়ে ইডির হেফাজত থেকে মুক্তিও চান তিনি এই আবেদন নাকচ করে আগামী সপ্তাহে শুনানির সময় বেঁধে দেয় হাইকোর্ট